বাংলাদেশ বিমান বহরে নতুন করে যুক্ত হওয়া উড়োজাহাজ আকাশতরী ও শ্বেত বলাকার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, আমরা এর আগেও দুটি বিমান ক্রয় করেছি, এবার আরো দুটো বিমান আজ উদ্বোধন হচ্ছে। এগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে, যাত্রী সেবা যেন মানসম্মত হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশে সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। সকালে রাজধানীর শ্যামলীতে 250 আসন বিশিষ্ট টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম এর নির্দেশনার কথা জানান। চট্টগ্রামের হাটহাজারির মার্কাজুল ইসলামিক একাডেমির ছাত্র ফরহাদকে মারধরের ঘটনায় হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে চট্টগ্রামের ডিসি ও এসপি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর বাসায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা থেকে শিক্ষক ইয়াহিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার শিশু নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপ আজকের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পানি সম্পদ উপমন্ত্রী কে এম এনামুল হক শামীম জানিয়েছেন, বর্ষা সামনে রেখে সারা দেশে ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গন রোধে কাজ চলছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাঙ্গি এলাকায় ও চাঁদপুরের সদরের আলুর বাজারে নদী ভাঙ্গন রোধ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজও চলছে বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী। চট্টগ্রামের কুলসী এলাকায় গয়নাছড়া খালের আজও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। সকাল থেকে পঞ্চম দিনের মতো বেসরকারি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিসির 18-তলা ভবনটির একাংশ অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নগরীর জলবদ্ধতা নিরসনে বাস্তবায়নহীন প্রকল্পের আওতায় ভবনটি উচ্ছেদ করা হচ্ছে। ভবনটি উচ্ছেদে এক মাসের মতো সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুরের হাজি মার্কেটে আগুনে পুড়ে গেছে 28টি দোকান। গেল রাতে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোটরসাইকেলের শোরুম, সার্ভিসিং সেন্টার, মোটরসাইকেল মোটর পার্টসের দোকান, থাই ও অ্যালুমিনিয়ামের দোকান সহ প্রায় 28টি দোকানের মালামাল পুড়ে যায়। চাঁদপুরে দেশের প্রথম মিঠা পানির সৈকত হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে মতলব মোহনপুর পর্যটন কেন্দ্র। আধুনিক সব সুবিধা নিয়ে খরস্রোতা মেঘনা নদীর মূল অংশে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। এছাড়া ঢাকা থেকে নৌপথে খুব কম সময়ের যাতায়াত ব্যবস্থা থাকায় শহরের কোলাহল থেকে মুক্তি পেতে ছুটে আসছে মানুষ। পায়ে আঘাত নিয়ে প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হুইল চেয়ারে করে নন্দীগ্রামের রোড শোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রায় 5 কিলোমিটার এলাকা হুইল চেয়ারে প্রচারণা চালাবেন মমতা। তৃণমূল কংগ্রেসের এক বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের সংঘোষিত সরকারের নেতা মান ওয়িং খাইং তান জান্তা বলেছেন, সরকারের বিরুদ্ধে জনতার আন্দোলন জিতে যাবে। ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এই সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণের আত্মরক্ষায় আইনি অধিকার ফিরে দেওয়া হবে। খাইং তান বলেন, জাতির জন্য এটি সবচেয়ে কালো মুহূর্ত। এর আগে শনিবার দেশটিতে সেনাবাহিনীর হাতে প্রাণ হারান আরও 12 বিক্ষোভকারী। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফুলহামকে 3-0 গোলে হারিয়েছে সিটিজেনেরা। 47 মিনিটে জন স্টোনসের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। 56 মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন গ্ল্যাভিয়েল জেসুস। আর 60 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো। বাকি সময় গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।